নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখানে আমি সকালে সমস্ত কাজ করে ব্রেকফাস্ট করে চা খেয়ে এখন লাঞ্চের প্রিপারেশনে হয়ে গিয়ে আমি লাঞ্চ বানাতে চলে এসেছি। আর এখন আমি আজকে বানাচ্ছি আমি আলু চোখা, মানে খুবই ফেভারিট আমাদের আলু চোখা। সেটা হচ্ছে দেখতেই পেলেন এখানে কড়ায় পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর ভাজা মশলা দিয়ে এখানে আমি বানিয়ে নিলাম আলু চোখা। আর আমি বানাবো ডাল, আর এখানে ধনে পাতা অ্যাড করলাম দেখলেন তো, আর বানাবো ডাল, আর মাছ হবে মাছের ঝাল। এই ছিল আজকে আমাদের লাঞ্চ মেনু। তো দেখে নিলেন এখানে আমি আলু চোখা বানিয়ে নিলাম, এরপর ডাল এবং মাছের ঝাল করলেই আমার লাঞ্চ রেডি। বন্ধুরা দেখুন, এখানে খুব জোরে বৃষ্টি শুরু হয়েছে এবং তার সঙ্গে ভীষণ জোর জোর বাজ পড়ছে। তো বৃষ্টিটা খুবই ভালো লাগছে, শুধু বৃষ্টিটা হলে ভীষণ ভালো লাগতো, কিন্তু এই বাজটা যে কোথা থেকে এলো সেটাই বুঝতে পারছি না। শুধু বৃষ্টি হলে ভালো হতো, কারণ যা গরম এই কদিন পড়েছিল সেই গরমের থেকে একটু স্বস্তি পাওয়া যেত, কিন্তু এই বাজটা মানুষের অনেক মানুষের ক্ষতিও করে দেবে, তাই এই বৃষ্টি আমার পছন্দ না। সাতটার সময় আমি আপনাদের কাছে আবার ফিরে এলাম। আর এখন আমি আপনাদেরকে কিছু দেখাবো যে ফ্লিপকার্ট আর অ্যামাজন মিলিয়ে আমরা মোট 11টা জিনিস অর্ডার করেছিলাম, তার মধ্যে আজকে কিছু কিছু এসে পৌঁছেছে, সেই সব জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন বন্ধুরা, এখানে এসছে একটা মোবাইলের কভার, কভারটা ভীষণই ভালো হয়েছে। এছাড়া এসছে আমার মোবাইলটা, যাতে এখন সেট করা আছে, আমি যাতে সেট করে ব্লক করি, তার জন্য একটা গরিলা ট্রাইপড, যেই ট্রাইপডটাও ভীষণ ভালো হয়েছে। এছাড়া এসছে একটা মাইক, এই মাইক লাগিয়ে আমি কথা বলবো, যাতে সাউন্ডটা ভালো আসবে। এসছে একটা মাইক, আর এসছে আমার বেবির জন্য একটা ওয়াইপস, লিটলস কোম্পানি, আর এসছে দুধ, তেল, এগুলোর দেখা। বডি অয়েল, যেটা হচ্ছে অরিশের স্যাফরন বডি অয়েল, আমরা এটা এর আগে ইউজ করেছি, ভীষণ ভালো। তো আগে বড়টা কিনেছিলাম, এখন ছোটোটা অর্ডার করেছি। তো এখানে একটা স্যাফরন বডি অয়েল, এছাড়া এসছে আমার জন্য একটা সিরাম, দেখুন আমরা, এটা হচ্ছে ভিটামিন সি সিরাম, বিজয় কোম্পানি ভিটামিন সি সিরাম, এসছে বন্ধুরা আমার সব থেকে প্রিয় জিনিস, আমার রান্নাঘরের জিনিস, রান্নাঘরের অয়েল রাখার জন্য কন্টেনার, সেটা হচ্ছে দেখুন বন্ধুরা এই একটা, আর এই একটা, এই দুটো, এটা 1 লিটার করে দুটো কিনেছি, কারণ একটাতে সাদা তেল রাখবো, একটাতে সর্ষের তেল রাখবো, তাই দুটোর জন্য দুটো। সব জিনিসই খুব ভালো হয়েছে বন্ধুরা, আজ পর্যন্ত আমরা ফ্লিপকার্ট অ্যামাজন থেকে যাই কিনেছি সবই মোটামুটি ভালোই হয়েছে। তো বন্ধুরা আজকে এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এবার যত যত জিনিস আসতে থাকবে আপনাদের সঙ্গে সেগুলো শেয়ারও করতে থাকবো। আজকে 2:30 থেকে বন্ধুরা এত বৃষ্টি হলো যে তোমাদের কি বলবো, আর তোমাদের কি বলবো, তোমরাও নিশ্চয়ই জানো যে এটা সব জায়গাতেই হয়েছে, মানে যেরম জল মানে বৃষ্টি, আর
তেমনি বজ্রপাত, ওই যে বলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সেইটাই হয়েছে। মানে এমনি বাজ আমি মনে হয় জন্মে থেকে দেখিনি, মানে এমনি বাজ পড়া। যারা বাইরে আছে তাদের নিয়ে ভীষণই চিন্তা, আমরা তো ঘরে আছি কিন্তু যারা বাইরে আছে তারা যে কী করে আছে কোথায় আছে সেটা নিয়ে ভীষণই দুশ্চিন্তা হয়। তো এত বৃষ্টি হয়েছে বন্ধুরা, একটু বৃষ্টি হলেই আমাদের মানে বাড়ির এখানে জল জমে যায়। তো আজকের বৃষ্টি তো আরও প্রচণ্ড বৃষ্টি, সেই বৃষ্টিতে পুরো আমাদের বাড়ির সিঁড়ি পর্যন্ত জল, মানে নিচের তলায় সিঁড়ি পর্যন্ত জল, আর সমস্ত নোংরা সব ভেসে মানে চলে আসছে সেই জলের সাথে। আর একটা যদি রাস্তা দিয়ে গাড়ি গেছে, গাড়ি তো যাচ্ছেই, গাড়ি গেলে পুরো একদম সমুদ্রের ঢেউয়ের মতো জলটা হচ্ছে। তো এমনি বৃষ্টি পৃথিবী পুরো একদম এখন উত্তেজিত হয়ে আছে, কোনো কিছুই আর ছোটো করে হচ্ছে না, সব কিছুই বড় সড়ো হয়ে যাচ্ছে। আগেই কোভিড, তারপরে একটার পর একটা ঝড় আসছে, আমফান, যশ, মানে বিভিন্ন রকমের ঝড়, তারপরে আবার এই সাধারণ জল বৃষ্টিও এখন ভীষণ ভয়ঙ্কর আকার নিয়েছে। তো পৃথিবী এখন সব কিছুতেই উত্তেজিত হয়ে আছে, এখন পৃথিবীকে শান্ত করতে হবে, আমাদের ওপর রেগে গেছে ওই জন্য শুধু প্রতিশোধই নিয়ে যাচ্ছে আমাদের ওপর। তো বন্ধুরা এখন আমি এরপর ডিনারটা করে নেব, ডিনার শেষে তোমাদেরকে বাই বলে আমরা ভিডিও থেকে আজকে আপনাদের সঙ্গে ডিনারটা শেয়ার করতে পারলাম না। আমি আপনাদেরকে জিনিসগুলো দেখানোর পর বললাম যে ডিনার একবারে করে নেব, কিন্তু হলো না। আমার মেয়ে বলল, মা তুমি এখন যাবে না রান্নাঘরে। তো কী করবো, ও 10টার সময় তখন আমাকে ছাড়লো। তো তারপরে আমি ডিনার করতে এলাম, তো সব দেরি হয়ে গেল। এখন বাজে বন্ধুরা 11টা বাজে এখন। তো আমি আগে রান্না করে নিয়েছি, রুটি করেছি আর ডিম ভাজা আলু ভাজা করেছি, করে আমার হাজবেন্ডকে খেতে দিয়ে দিয়েছি, আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি। খেতে দিয়ে আমি এখনও দুধ ফোটাচ্ছি, আর দেখুন এখন আমার দুধ ফুটছে। তাই ওদের মনে হয় খাওয়াও হয়ে গেল, দুধ দেওয়ার আমি সময়ও পেলাম না, দেরি হয়ে গেছে না অনেক। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।